মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখছেন সবারই মনে ক্ষোভ, আপনি হলো অনেক স্বজন হারান, আপনার জানা আপনার ভিতর আছে। আমি একমাত্র সাক্ষী মাননীয় প্রধানমন্ত্রী, যখন আপনার সাথে মহাপরিচালক কথা বলে হাইকোর্ট একমাত্র সাক্ষীকে আমি বলতে চাচ্ছি তোমাকে, ওই সময়ে যারা ছিল সবাই ইন্তেকাল করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের, তখন উনি আপনাকে বলেছিল, ম্যাডাম সম্ভবত 44 রাইফেল ব্যাটালিয়নে একদল বিদ্রোহ করেছে রিবেল গ্রুপ, সম্ভবত আপনার সরকারকে ইমেজ নষ্ট করার জন্য এই ধরনের কাজ করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ওখানে দাঁড়িয়ে তখন শুনলাম, এবং আমাকে সবারই আমরা যারা উপস্থিত ছিলাম, মহাপরিচালক বললেন যে কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী চলে আসবে, আমরা অপেক্ষা করছি সেনাবাহিনীর জন্য। তার আগে আমাদের মাননীয় সেনাপ্রধানের সাথে আমার মহাপরিচালক কথা বললেন, তখনও শুনলাম সেনাবাহিনী আসবে। কর্নেল গোলজার যেহেতু র্যাব থেকে এসেছিল, সে তার নিজস্ব চ্যানেলে ডিজি র্যাব থেকে শুরু করে সবারই সাথে কথা বলেছে, আমার সাথে ডিএমওর সরাসরি কথা হয়েছে। ডিএমও আমাকে বলছে, জানান 46 ব্রিগেড থেকে দুইটা ব্যাটালিয়ান বুক করছে, যা সে অপেক্ষা করো, যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন র্যাব পাঠাতেন আবার আপনার বন্ধুরা তারা দরবার হবে ঢুকেছে আধা ঘন্টা পরে, এবং তারা কিলিং শুরু করেছে 11:45 পরে, তার আগে কাউকে মানে নাই। কিন্তু যদি র্যাব সেনাবাহিনী এই এজেন্টকে এইটুকু যদি এক ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই, দরকার নাই আমাদের। আমরা অসহায়ের মতো ওখানে বসে আছি, সবাইকে বলা হচ্ছে, সবাই আমাকে বলছে আসছে আসছে, কেউ আসলো না। মাননীয় প্রধানমন্ত্রী, মাত্র প্রথম দিকে 20-30 জন সৈনিক হচ্ছে রাইফেল নিয়ে চারিদিকে ঘেরা ছিল, ওদের কাছে লাইভ অ্যামুনিশন ছিল না, ব্ল্যাঙ্ক অ্যামুনিশন দিয়ে ফায়ার করছিল। 10-15 মিনিট পরে কোপ ভেঙে তারা লাইভ অ্যামুনিশন দিয়ে আমাদের সামনে লোড করে তারপরে ফায়ার করা শুরু করেছে ভেতরের দিকে। তবু তারা সাহস করে, আমরা নিরস্ত্র ছিলাম, তাও সাহস করে তারা ভেতরে ঢোকে নাই, বাইরে থেকেই ফায়ার করছিল মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু আমি জানি না কেন আপনার মধ্যে কে বুদ্ধি দিল আপনার সংসদের, এটা রাজনীতির ফলে সংশোধন করতে হবে, কেন বিদ্রোহ ঘোষণা বিদ্রোহই করতে হবে, কিন্তু এটা করলেন না। রাজনীতি সব জায়গায় চলে না মাননীয় প্রধানমন্ত্রী, রাজনীতি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি সর্বোচ্চ আসনে থেকে কাউকে যদি সাহায্য না করতে পারেন, তাহলে আমাদের ইংলিশ স্টেশনের দরকার কেন? সে যেন অন্য দেশকে লিড, সে দেশ মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি আমাদের ইউনিফর্ম দিয়েছেন, সবক দিয়েছি আমরা, জলের চলে আকাশে যখনই আদেশ করা হয়েছে আমি গেছি, আমরা ইচ্ছা করে বিডিআরে যাই নাই, আমাদের ডেপুটেশনে পাঠানো হয়েছে প্রশাসনের নির্দেশে আমরা গিয়েছি। তাদের একটি আক্রোশ ছিল, সেনাবাহিনী তোরা সেনাবাহিনীর অফিসার তোদেরকে সবাইকে মারবো, এই সেনাবাহিনীর অফিসার বিদ্বেষ কারণ হয়েছে আপনার রাজ্য দিলিম না। তারা সংসদে বলে আইএমএফকে দেখে কি হচ্ছে, আইএমএফ ইয়াজউদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিন, আরে ওই সময় তিনজন যদি না থাকত তাহলে এই দেশের কি হতো? আপনার সংসদের সংসদ সদস্যরা এই কথা সংসদে বলে, যদি ওই সময় আমার সেনাবাহিনীরা বিডিআররা যদি সহযোগিতা না করতো, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেন কি হতো 9/11 পরে কি হতো? আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সংসদ সদস্যরা, আপনার সংসদ সদস্যরা, আমরা টিভিতে দেখছি যত বিদ্বেষ সেনাবাহিনীর অবস্থান উপরে, আমরা কি দোষ করেছি?
আপনি কি সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে একটা করে বলেন আমাদের সঙ্গে যে আমরা তোমাদেরকে এই দিয়েছি সুযোগ সুবিধা মানে প্রধানমন্ত্রী আমাদের একটা উত্তর দেন আপনি কি এমন আমাদের সুযোগ সুবিধা দিচ্ছেন যাতে আপনাদের সংসদ সদস্যদের এত অন্তজ্বালা সেনাবাহিনীর উপরে বলেন না প্রধানমন্ত্রী কেন সংসদে শুনতে আমরা কি পরদেশ থেকে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ভাই তোমরা একটু চুপ করো একটু চুপ করো একটু চুপ করো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তারা অবিশ্বাসকে মানল আপনার সাথে শেষ যখন কথার পরে মহাপরিচালক সেনাপ্রধানের সাথে কথা হলো ডিজি র্যাবের সাথে কথা হলো ডিএমও কেউ আমার সাথে কথা বললো আমি আমার টেলিফোনটা জিও টিকে দিলাম অপেক্ষা করছি কেউ হয়তো আসবে এর পরবর্তীতে তারা বিভিন্ন যে তাত্তুসর মাননীয় মধ্যে আমি আরেকটু ক্লিয়ার করে দিয়েছি যে 22-এর এবং 26-এর তারিখে আসার ব্যাপারটা মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাশে যে ভাই স্টাফ থাকে তারা আপনাকে জানায় না আপনি খোঁজ দিয়ে রাখেন 22 তারিখে ইনফর্ম করা হয়েছে যে আপনি 26 তারিখের ডিনারে আসবেন না আপনার স্টাফরা তখন মধ্যে আমরা জানি আপনি 26 তারিখে আসবেন আপনার স্টাফরা জানিয়েছে 22 তারিখে আমি ওখানকার একজন অফিসার আপনারা জানি আপনি 26 তারিখে আসবেন কি আসবেন না তা ফাইনাল নির্দেশ দেওয়া হয় নাই 22 তারিখে প্রথম জানানো হয়েছে যে আপনি 26 তারিখের ডিনারে আসবেন না আপনার পরিবর্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবে তার আগে আপনার স্টাফরা কনফার্ম করে নেই ডিলে করেছে যে ঠিক আছে আমরা জানাচ্ছি উনি আসতে পারবেন যাবে যখন মহাপরিচালক আপনার কাছে দাওয়াত দিয়ে গেছেন আপনি যখন বলেছেন আসবেন না তারপরে উনি ফেরত আসার পরে কারণ আপনাকে দাওয়াত দিয়েছেন উনি 23 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কার্ড দিয়েছেন 23 তারিখে 3টার পরে সম্ভবত আমরা কনফার্ম হয়েছি যে আপনি তখনও যে আসবেন না হলো 26 তারিখে এবং আমি আপনাকে বলছি মাননীয় প্রধানমন্ত্রী আমি 2 বছরের বেশি পিলখানায় চাকরি করছি যারা রিভেল করেছে এরা কিছু সংখ্যক সৈনিক ঢাকা সেক্টরের পরে মিলেছে প্রথম দিকের সমস্ত সৈনিক তাত্ত্বিক সূত্রে যে 2200 সৈনিক সংযুক্ত হয়েছিল বিভিন্ন ইউনিট থেকে তারাই প্রাথমিক পর্যায়ে জড়িত ছিল এবং তাদেরকে কারা উস্কানি দিয়েছে আমি ঠিক জানি না যেহেতু আমি ওই সময় ওর ভেতরে ছিলাম বাইরে যারা ছিল তারা হয়তো জানে কিন্তু আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী আমি ওখান থেকে শুনেছি নিউ মার্কেটের গেটে রীতিমতো সিভিল জনতা মিছিল করেছে আমরা ওখান থেকে শুনতে পারতেছি ঘরে বলতেছে জনগণ আমাদের সাথে হাত মিলিয়েছে বাইরে ঘোষণা করতেছে আপনারা চিন্তা করেন না জনগণ আছে আমাদের সাথে আপনারা আপনাদের মনোবল ইয়ে করেন এইভাবে মাইকের ভেতরে বারবার ঘোষণা করা হচ্ছিল এই সিভিল কারা যাদের এত বল সেনাবাহিনীর প্রতি তাদের এত বিদ্বেষ এটা বের করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী কারা কোন গ্রুপ এখন আমার সেনাবাহিনীকে ভাঙচুর করার জন্য আবার এক পর্যন্ত শুরু করেছে এরা কারা মাননীয় প্রধান এটা বের করতে হবে আপনাকে আপনার আশেপাশে যারা আছে এদের কথা বিশ্বাস করবেন না এই যারা গার্ড আছে আপনার পিছনে এরা যে পারবে না কি সাহস কি আছে পড়িয়ে আমি নিজেই থাকছি তাই মানছি যারা আমাদের কাছে ছিল কাউকে বিশ্বাস করবেন না আপনি যারা আপনার আশেপাশে আছে